বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ রাজধানীতে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গত 11 বছরে 8,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী 5 বছরে আরও 20,000 ল্যাব স্থাপন করা হবে। পরে আইসিটি প্রতিমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন। বাংলাদেশ বুদ্ধিস্ট